নমস্কার, সোজা সপ্তাহে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শিক্ষায় দলতন্ত্র নিয়ে। শিক্ষায় দলতন্ত্র এ নতুন কোনো শব্দ নয়, আমরা বাম আমলে বারবারই শুনে এসেছিলাম অনিলায়নের কথা। তো আমরা তো পরিবর্তন চাইছিলাম, সেই পরিবর্তন কি দলতন্ত্র মুক্ত হয়েছে? আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব তিনজন শিক্ষাবিদের সঙ্গে। এই তিনজন শিক্ষাবিদ হলেন অশোকেন্দ্র সেনগুপ্ত, মীরাতুন নাহার ও শুভময় মৈত্র। এদের মধ্যে অশোকেন্দ্র সেনগুপ্ত এবং মীরাতুন নাহার যারা পরিবর্তন চেয়েছিলেন তাদের মধ্যে সামনের সারিতেই ছিলেন। তাদের মুখ থেকে আমরা শুনবো কতটা পরিবর্তন হলো, সত্যি কি হলো, হলেই বা কোন দিকে হলো। আপনাদের তিনজনকে সোজা সপ্তাহে স্বাগত জানাচ্ছি। অশোকেন্দ্র বাবু, আপনি তো পরিবর্তনের সঙ্গী ছিলেন, তো আজকে আমরা যেটা দেখছি শিক্ষায় আমরা কি দলতন্ত্র মুক্ত হতে পেরেছি? আমরা তো চেয়েছিলাম একটা পরিবর্তন, সেই পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন মানে শুধুমাত্র পতাকার রঙের তো পরিবর্তন নয়, শিক্ষা ব্যবস্থার শিক্ষা নীতিতে পরিবর্তন, স্বাস্থ্য নীতিতে পরিবর্তন, যেটা আমি আগেও বলেছি যে আগে আমরা দেখেছিলাম আলিমুদ্দিন থেকে সরাসরি পরিচালিত হতো শিক্ষা ব্যবস্থা। এখন কি সেই পথটা কোথাও নাকতলায় ঘুরে যায় অশোকেন্দ্র বাবু? আমার নিজের মনে হয় যে এই বাইনারি ধারণা থেকে বেরোনোটা খুব জরুরি। অর্থাৎ সিপিএম, কংগ্রেস বা তৃণমূল বা বিজেপি কেবল এই ধারণায় থাকলে এই রাজনীতি থেকে বোধহয় আমরা কদাচই বেরোতে পারবো না। খুবই খারাপ অবস্থায় আছি এটুকু মনে হচ্ছে। ইউজিসি একবার একরকম বলছে, পরক্ষণে আরেক রকম বলছে, তারপরে কেন্দ্রর কথা মেনে রাজ্য সরকার চলবে কি চলবে না তাই নিয়ে তর্ক চলছে। এইগুলোতে শেষ পর্যন্ত ক্ষতি হচ্ছে তো ছাত্রছাত্রীদের। তাদের কথা ভেবে অন্তত রাজনীতিটা বন্ধ করুন। অশোকেন্দ্র বাবু, আমি যেটা জানতে চাইছি যে এই আমলে বা এই জামানায়, বাম আমলে আমরা যেটা দেখতাম সবটাই আলিমুদ্দিন স্ট্রিট থেকে কন্ট্রোল হতো, এই আমলেও কি সেটা আপনার উৎকর্ষের জন্য স্বশাসন সেই জিনিসগুলো কি ভেঙে গেছে না একইভাবে আছে? প্রত্যেকটা ইউনিভার্সিটি হোক, তারা কি স্বশাসিত নিজের মতো করে কি চলতে পারছে না তারা কোনো জায়গায় দলতন্ত্রের শিকার, যেটা আমরা বাম আমলে বারবার দেখেছিলাম? দেখুন, নিজের মত অনুযায়ী চলতে পারছে কথা বলার মতো অবস্থা এখন নিশ্চয়ই নয়, কখনো ছিল না, এখনো নেই। তবে তফাৎ হচ্ছে এই যে সে আমলে কিছু মানুষ ছিলেন যারা নিজেদের মতামত রাখতেন, এ আমলে তেমন মানুষই পাচ্ছি না খুঁজে যাদের নিজস্ব মতামত কিছু তৈরি হয়ে আছে বা তারা সেই মতামত প্রকাশ করতে পারেন, এমন লোক খুঁজে পাওয়াই শক্ত হয়ে যাচ্ছে। কিরকম বলছেন আপনি, আমাকে একটু উদাহরণ দিন যে এই আমলে কি বলতে পারছেন, মতামতটা দিতে পারছেন না কেন? ওই যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম, সেখানে যে কেলেঙ্কারিটি ঘটেছে সেই বিষয়ে কি বর্ধমানের উপাচার্য এখন কিছু বলতে পারবেন? আমার সংশয় রইলই, কিন্তু তার নাম উচ্চারণ করতে পারছি না। এই জন্য তিনি একদা আমার সহকর্মী ছিলেন, তার সঙ্গে কাজ করেছি, ফলে অভিযোগ পাল্টা অভিযোগ বিনিময় করা আমার পক্ষে সম্ভব নয়। সময় আমরা বারবার করেই দেখেছি যে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত এবং পুরোপুরি যেটা রাজ্যপালকে এড়িয়ে গিয়ে যেটা বলা যায় আচার্য ক্ষমতাকে বাদ দিয়ে শিক্ষা দপ্তর পুরো ক্ষমতাটাই কবজা করে নিল, সেখানে আচার্যের কোনো ক্ষমতা থাকলো না। এটা কি শিক্ষার পক্ষে সত্যিই খুব ভালো ফল? আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা? বাবু, যে প্রশ্নটা করছিলেন সেটা হচ্ছে আগের আমলের তুলনায় বর্তমান আমলে ক্ষমতায়ন বা দলতন্ত্র এগুলো বেড়েছে না কমেছে, এইভাবে বিচার করা অঙ্ক কষে তো সম্ভব না, তার জন্য পরিসংখ্যান দরকার। তবে একেবারেই বাস্তব যে যেমন অনিলায়ন শব্দটা আমাদের কাছে খুব পরিচিত ছিল বাম আমলে, সেই রকম এই আমলে সেভাবে কোনো ব্যক্তির নাম দিয়ে কোনো একটা ক্ষমতার দখলদারি নিয়ে সেভাবে আলোচনা না হলেও এই রাজত্বেও নিশ্চয়ই যারা সরকারে আছেন, যারা ক্ষমতায় আছেন, তারা তাদের মতামত কায়েম করার চেষ্টা করছেন এবং এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। শিক্ষা এবং স্বাস্থ্যর কথাটা বারবার আসবে কোভিডের জন্য, তবে আমরা এখানে শিক্ষাতেই কনসেন্ট্রেট করি। ভারতবর্ষের যে বাজেট, সেই বাজেটে আপনি যদি বহুদিন ধরে দেখেন তাহলে দেখবেন সেই কংগ্রেসি রাজত্বে থাকুক, বিজেপি রাজত্বে থাকুক বামপন্থী সমর্থন থাকুক সব ক্ষেত্রে আমাদের এখানে কম। হ্যাঁ, এই শিক্ষার যে মানে মূল বিষয়টা হচ্ছে আমাদের পড়াশোনায় যারা ভালো তাদের যদি হাতে দায়িত্বটা দেওয়া হতো পশ্চিমবঙ্গে বা দেশে, বিশেষ করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যখন কোভিড পরিস্থিতিতে ইউজিসি এক কথা বলছে, রাজ্য সরকার আরেকটা কথা বলছে, এই যে দ্বন্দ্ব, এবং এখানে সবটাকেই খুব সহজে রাজ্য তালিকা বলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু সবশেষে ভুগবে তো ছাত্ররা, তাদের তো ভালো নম্বর টম্বর দিতে হবে, তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে রাজ্য সরকারের আশু কর্তব্য, তাদের দলেও পড়াশোনায় খুব ভালো নম্বর পাওয়া লোকজন আছেন, আমরা সেই নাম টাম গুলো জানি, দরকার হলে আমরা রাজ্য সরকারকে সাহায্যও করতে পারি, তারা সেই পড়াশোনায় ভালো লোকদের হাতে শিক্ষার দায়িত্বটা দিক। বাম আমলে যে ভুলটা হয়েছিল, অত্যন্ত মাঝারি মানের যারা পড়াশোনায় নম্বর পেয়েছেন তারা একসময় শিক্ষার মাথায় চড়ে বসেছিল। অর্থাৎ অনিলায়ন মানে কিন্তু অনিল বিশ্বাসের দখলদারি নয়, সেটা হচ্ছে বাম আমলে অত্যন্ত মধ্যমেধার মানুষরা শিক্ষাকে কন্ট্রোল করেছেন, তাকে অতিক্রম করে কিন্তু আমরা বেরিয়ে এসেছি, পড়াশোনায় ভালো ছেলে মেয়েরা বেরিয়ে এসছেন, শিক্ষকরা বেরিয়ে এসছেন। তৃণমূল রাজত্বেও সেই মধ্যমেধার বা নিম্ন মেধার মানুষদের বাদ দিয়ে অমিত মিত্রর মতো যাদের বায়োডেটা আছে বা অভিরূপ সরকারের মতো যাদের বায়োডেটা আছে তাদেরকে যদি পুরো দায়িত্বটা দেওয়া হতো, আমার মনে হয় শিক্ষার এই সমস্যা হয়তো অনেকটা মিটতো। সুময়, আপনি বলছেন এটা ভুল, এটা আমি ভুল কেন বলবো, এইটাও দলতন্ত্র, ভুলের কোনো বিষয় না, সে তাদের চাকরি দিতে চায়। কোন জায়গা থেকে বিশেষ বলা হচ্ছে এটা মেনে চলতে হবে, যারা যারা এটা মানতে চাইবে তারা পাবে, যারা যারা মানতে চাইবে না তারা পাবে না, এর মধ্যে তো ভুলের ব্যাপার নেই, এটা তো কোনো জিনিস জোর করে চাপিয়ে দেওয়া। একদম একদম, আমি আপনার কথাটা পরিষ্কার বুঝতে পারছি, যাদেরকে জোর করে বলে কাজটা কাদের দিয়ে করানো যাবে, মধ্যমেধার মানুষদের দিয়ে। যে লোকটা কলকাতার একটি কলেজে পড়ান, অত্যন্ত উচ্চ মেধার মানুষ, তাকে যদি ধমকানো হয় তিনি ছেড়ে দিয়ে প্রাইভেট টিউশনই করবেন বা আমেরিকায় চলে যাবেন, তিনি তো এদের কথা শুনবেন না। অর্থাৎ একটা মানুষ সেই জায়গাতেই চাকরি করবেন। যেমন আমি অন্তত শিক্ষাক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে আমরা কিন্তু যারা পড়াশোনায় ততটা ভালো নন তাদের একেবারেই পাত্তা দিই না, তাদের কথাবার্তা একেবারেই শুনি না, আমরা নিজেরা নিজেদের মতো যেটা বুঝি যে পড়াশোনাটা এইভাবে এগোনো উচিত সেটাই করি। এবার কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যদি সেখানে ভীষণ দখলদারি করেন, যদি বলেন যে এই কাজটা না করলে আপনাকে পেটানো হবে বা আপনার চাকরিটা কেড়ে নেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই চাকরি করবো না। কিন্তু যিনি মধ্যমেধার লোক, যার অন্য জায়গায় চাকরি নেই, তাকে কিন্তু বাম আমলই হোক বা তৃণমূল কংগ্রেস আমলই হোক, সেই সময় যিনি ক্ষমতায় আছেন তার কথা মেনে চলতেই হবে, কারণ তার হাতে তো আর কোনো অপশন নেই। এবং যে কোনো সরকারই এই মধ্যমেধার মানুষদের সেই কারণে পছন্দ করেন, কারণ তারা তো কোনো রকম প্রতিবাদ করার জায়গায় নেই, তার তো সেই চাকরিটা চলে গেলে তিনি আর কোনো চাকরি পাবেন না। এই জায়গাটাতে এই রাজ্য বা কেন্দ্র সরকারের মানুষরা যারা মন্ত্রীতন্ত্রী আছেন, দুটো দলেই অত্যন্ত, তৃণমূল বা বিজেপি দুটো দলেই ভালো শিক্ষিত মানুষ আছেন, বিশেষ করে আরএসএস এর তো প্রচুর মানুষ আছেন যারা অসাধারণ পড়াশোনায় ভালো, ফলে তারা যদি একটা সুদূর প্রসারী দৃষ্টি আনতে পারেন, হয়তো কোনো একদিন বিজেপি ক্ষমতায় আসবে এমন তো হতেই পারে, কেন্দ্রে তো তারা ক্ষমতাতে আছেনই, তাহলে তারা শিক্ষা ব্যবস্থা কিভাবে চালাচ্ছেন বা ভবিষ্যতে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটা কিভাবে চালাবেন তাই নিয়ে তাদের যদি একটা সঠিক দৃষ্টিভঙ্গি থাকে, তারা যদি শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতার কথা বলেন, অবশ্যই খুব ওয়েলকাম সেটা, যে শিক্ষাকে রাজনীতি মুক্ত করা এবং শিক্ষাকে মিডিয়োক্রিটি মুক্ত করা। এই জায়গাটা যদি কোনো রাজনৈতিক দল করে তাহলে অবশ্যই তাদের সঙ্গে ভালো শিক্ষাবিদরা থাকবেন, তখন দেখবেন নোবেলদারিটা আর আমেরিকায় কাজ করছেন না, তারা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে কাজ করছেন। সুমন যেটা বললেন তাতে আমার একটা বিষয় বলার, একটা কথাই বলার, সেটা হচ্ছে নিশ্চয়ই শিক্ষাক্ষেত্রে রাজনীতির অংশ চিরকাল ছিল এবং থাকবে, কিন্তু এইরকম ভাবে মধ্যমেধার যোগ বোধহয় আগে আসেনি, সেটা থেকে রেহাই পাওয়ার একটা ব্যবস্থা যদি করা যেত তাহলে নিশ্চয়ই ভালো হতো। তবে মেধার সঙ্গে নম্বরের কোনো যোগ আছে এটা আমি মানতে কিন্তু একেবারেই প্রস্তুত নই। মেধা একদম একদম এই কথাটা বলে, এই কথাটা বলে, যেমন নিঃসন্দেহে আমাদের যখন নিঃসন্দেহে ৬০ সালে বা ৫৬ সালে যিনি মাধ্যমিক পাস করেছেন তিনি ফার্স্ট ডিভিশন পেলেই সেটা খুব ভালো নম্বরে, কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের দিনে যদি কেউ ৮০ বা ৯০% নম্বর পান, এবং সেই দিনে যারা ৪০% নম্বর পেয়েছিলেন, এরকম অনেক লোক বাম আমলে এবং এই আমলেও দখল করে আছেন ক্ষমতা। নম্বরের সঙ্গে মেধার সম্পর্ক একদম পরিষ্কার, এইটা যারা নম্বর কম পান তারা বিভিন্ন সময় এইসব কথা বলার চেষ্টা করেন, নম্বর রেজাল্ট দেখাতেই হবে, মাধ্যমিকে যিনি বা উচ্চ মাধ্যমিকে যিনি প্রথম ১০-এর মধ্যে আছেন তিনি সেকেন্ড ডিভিশনের চেয়ে পরীক্ষার ওই পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ভালো। একজন অবশ্যই যে যারা পড়াশোনা করেননি, মাও সেতুং কি খুব পড়েছিলেন না লেনিন খুব পড়েছিলেন? পড়েননি। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে যখন পড়াশোনার ক্ষেত্রে নম্বরের ব্যাপারটা আছে, নম্বর দিয়েই সবকিছুর মানসিক হয়, তখন সেখানে আমি পরীক্ষাও নেবো, আবার পরীক্ষায় যে কম নম্বর পাবে তাকে ভালো বলবো। এই জিনিস কিন্তু বাম আমল থেকেই শুরু হয়েছে, মধ্যমেধার লোককে ভালো বলে দেখানোর স্ট্র্যাটেজি। আরে ও নম্বরটা কম পেয়েছে, ক্ষতি কি, আসলে খুব ভালো। এই আসলে খুব ভালো থেকে বেরোতেই হবে, না বেরোতে পারলে প্রত্যেকটি আমলে, সে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, সব আমলে এই হবে। যারা নম্বর কম পেয়েছেন তাদের মধ্যে এক আধজন ভালো, কিন্তু যারা নম্বর বেশি পেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই ভালো। সুতরাং এই জায়গায় ভালো নম্বরের মধ্যে থেকে লোক খুঁজতে হবে। আজকে উচ্চ মাধ্যমিকে যে দ্বিতীয় ডিভিশনে পাশ করেছে আজকের দিনে, তাকে তো নিঃসন্দেহে মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী কেউ তাকে ফার্স্ট বলবে না। সুতরাং এই জায়গায় কিন্তু আমার তীব্র একদম পরিষ্কার বক্তব্য, এই নম্বর ভালো পেয়েও সে ছেলেটা খারাপ, আর নম্বর খারাপ পেয়ে সে ছেলেটা ভালো, এই যুক্তি অবশ্যই একেবারে যারা রাজনীতি দখল করতে চান তাদের হাতের কথা। যে আজকে আইআইটি পেয়েছে, আইআইটিতে কম্পিউটার সায়েন্স পড়ছে, আইআইটি বোম্বে বা আইআইটি দিল্লিতে, আর আমি যদি বলি যে কলকাতার প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে যে পড়ছে সে অনেক ভালো, এই কথা কখনো মানা যাবে না। এটা মানতেই হবে, পড়াশোনায় ভালো যে সিস্টেম আমাদের দেশে, সেই সিস্টেমের ভালো লোকদের নিতে হবে। মীরাতুন দি, আমি জানি যখন এই পরিবর্তন বুদ্ধিজীবীরা চেয়েছিলেন, সেই সারিতে প্রথম দিকে আপনিও ছিলেন, প্রথমের দিকেই আপনি ছিলেন, আপনারাও পরিবর্তন চেয়েছিলেন। মীরাতুন দি, সত্যি করে কি সেই পরিবর্তন আপনি পেলেন? পরিবর্তন বলতে আমি তো বারবারই বলছি, শুধুমাত্র পতাকার রঙের পরিবর্তন নয়। আমি আজকে যেহেতু শিক্ষা নিয়ে আলোচনা করব, সেই সরকারি শিক্ষা ব্যবস্থায় সে কি পরিবর্তনটা হয়েছে, আমরা কি দলতন্ত্র মুক্ত হতে পেরেছি? এরকম কি আমরা কি বলতে পারি যে এখন যারা উৎকর্ষ, সেটাই আমরা রাজ্য সরকার সেটা প্রয়োগ করছে, সেখানে কোনো রকম বাধা নেই, কিছু নেই? কিভাবে দেখছেন মীরাতুন দি? এই কথাটা শুরুতেই বলে নেওয়া উচিত বলে আমি মনে করি, সেটা হলো এই পরিবর্তন কথাটা একটা চালু হয়ে গিয়েছিল। পরিবর্তন মানে আমরা যেন বাম আমলের বা বাম রাজনীতির পরিবর্তন চাইছি, অন্য কোনো রাজনীতি আসুক শিক্ষাক্ষেত্রে বা সর্বত্র। আজকে শিক্ষার আলোচনা হচ্ছে বলে আমি শিক্ষার কথা বললাম। তো সর্বত্র রাজ্যে অন্য রাজনীতির কাজকর্ম শুরু হোক, আমরা যেন সেই রকম পরিবর্তন চেয়েছিলাম, তা নয়। অশোকেন্দ্র ছিলেন আমাদের সঙ্গে, সুতরাং যারা যারা ছিলেন, এখানে বলা খুব জরুরি যে শুধুমাত্র বুদ্ধিজীবীরাই এটা করেননি, শুরু করেছিলেন সাধারণ মানুষরাই, বিপ্লব বিদ্রোহ শুরু করেছিলেন। শুরু হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম থেকে, সেখানকার মানুষজনেরাই শুরু করেছিলেন। তারপরে রাজনীতি যুক্ত হয়ে যায় এর সাথে, এবং সেটাও শেষে মাঝখানে আসেন যারা শিক্ষা মহলের মানুষজন, বিভিন্ন মহলের বুদ্ধিজীবী বলা হয়, আসলে তারা নাগরিক, এই দেশের বিশিষ্ট নাগরিক, বিশেষ বিশেষ ক্ষেত্রে যারা প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের মঞ্চ গড়ে ওঠে, তারা তখন আসেন, তখন তাদের ভূমিকায় দেখতে পাওয়া যায়। কথাটি হলো যে পরিবর্তন, একটা রাজনীতি থেকে দল থেকে আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এই পরিবর্তনের পক্ষে আমি ছিলাম না। ব্যক্তিগত কথা বলাই দরকার, আমি যদিও পরিবর্তন সত্যি চেয়েছি, সেটা হলো বাম দল দীর্ঘ বছর ধরে, 34 বছর ধরে তারা এই দেশে সরকার পরিচালনা করছিলেন। এটা গণতন্ত্র ছিল না। গণতন্ত্রের এই বেহাল অবস্থা দূর হোক। গণতন্ত্রে কখনোই কোনো রাজনৈতিক দল বিশাল সময় ধরে, বহু 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 সময় ধরে থাকবেন সরকারে, জনগণের ভালো করবেন, এই আকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হওয়ার নয়। অথচ সেটা সম্ভব করেছিল বাম রাজনীতির সঙ্গে যুক্ত মানুষজনেরা, নানান কৌশলে তাদের আধিপত্য বিস্তার করেছিল, এবং সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের প্রবেশাধিকারকে তারা রুদ্ধ করে দিয়েছিলেন। তা আমরা আর একটা রাজনৈতিক কোনো দল আসুক যারা একই রকমের ক্ষমতাকামী, সেটা চাইনি। আমি ব্যক্তিগতভাবে সেটা চাইনি। আমি বিশ্বাসী ছিলাম গণতন্ত্রে, মনে করেছিলাম জনগণই আন্দোলন করছেন, এবং এরপরে কাদেরকে সরকার গঠন করার জন্য জনগণ চাইবেন, তারা নিজেরাই সেটা ভোট দেওয়ার মাধ্যমে प्रकाश करबेन। सुतरां गणतंत्रेर उपर निर्भर करेछिलाम एबं निर्भर करेछिलाम जे मानुषई बोले देबे कोन दलके तारा चाइछे बा कि धरनेर सरकार तारा चाइछे, किन्तु सेटी हयनि। कारण एई आंदोलन जखन चलछिल तार शेष दिके जारा विशेष करे सरकारेर भूमिकाय आसार जोन्नो जनगणेर खूब हिताकांक्षी दल बोले निजेदेरके प्रतिष्ठा करार बा प्रमाण करार कथा प्रतिश्रुति दिएछिलो, तारा ततदिन ततक्षणे ठुके पड़ेছে ওই বিপ্লব আন্দোলনের জগৎটাকে তারা আমি বলি হাইজ্যাক করে নিয়েছিলেন যারা এখন সরকারে রয়েছে। এই হাইজ্যাক করে নেওয়ার ফলটা ভালো হয়নি, ভালো একেবারেই হয়নি। তারা আরো বিপুল বিক্রমে হাইজ্যাক করছে। আমার মনে হয় ধ্রুবময় বাবু মধ্য মেধার কথা ইত্যাদি বলছিলেন। আমার একটু মনে হয় যে বামামলে মেধা, বামামলে যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যারা নেতা ছিলেন, তারা তাদের মেধা এমন ছিল যে তারা খুব খুব সুকৌশলে দীর্ঘদিন তাদের রাজত্ব কায়েম করেছিল। এই আমলে সেটা আর হচ্ছে না, খুব সহজে ধরা পড়ে যাচ্ছে যে এরাও কম যায় না বাম আমলের থেকে, এরাও তাই কথা আমার দলই বোঝে, দেশ বোঝে না। দলতন্ত্র এদের লক্ষ্য, দলের ভালো মন্দ এদের লক্ষ্য, আর দেশের কিছু কিছু বা দেশবাসীর জন্য কিছু কিছু কাজ করার মনে হয় অভিনয়ই সেখানে প্রধান। সামান্য সামান্য কিছু কাজ করে সেটাকে মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়। আমার কথা এখানে শেষ করবো এই মুহূর্তে, যে গণতন্ত্র লক্ষ্য হওয়া উচিত ছিল জনগণের ভালো করা, দেশবাসীর কল্যাণ করা, দেশের উন্নতি সাধন করা, সেটাই লক্ষ্য হবে। দল সেখানে শুধুমাত্র একটা উপায়। দল কি করবে না, তারা সেই দেশ উন্নয়নের লক্ষ্যে, দেশবাসীর ভালো করার লক্ষ্যে কাজ করবে, তা নয়। কি হলো এখন শিক্ষাক্ষেত্রে আমরা কি ছবি দেখতে পাচ্ছি না, শিক্ষক এবং ছাত্র সংগঠনগুলো ওই আগের আমলের মতনই পুরো শাসক দলের দ্বারাই সমর্থিত, তাদের দ্বারাই নিয়ন্ত্রিত, এবং তারা বুঝে গেছে, তাদের বুঝিয়ে দেওয়া হয় দলের জন্য যা ভালো সেটাই ভালো, দলের জন্য যা মন্দ সেটা মন্দ, দলের জন্য যা ন্যায় সেটাই ন্যায়, দলের জন্য যা অন্যায়, দলের অন্যায় বিরোধিতা যারা করে তারা অন্যায় করে। আমাদের কাজ সেটাই মূল কাজ, দেশ দেশবাসী অন্তরালে চলে যাক, এমনটি চলছে বলে আমি বিশ্বাস করি। শিক্ষাক্ষেত্রে চূড়ান্ত দুরবস্থা। ওরা তো তবু কিছু মানুষজনদের এনে শিক্ষাক্ষেত্রটাকে নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল মাত্র, কিন্তু চলছিল, কোনো রকমে চলছিল। এখন কিন্তু শিক্ষা বলে কিছু আর নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত দুরবস্থা তৈরি হয়েছে। শেষ করে এবার, আমরা এটা চাইনি, সেখানে আক্ষেপ। এই পরিবর্তন, যারা পরিবর্তন শব্দটা ব্যবহার করে, এই পরিবর্তন গণতন্ত্র ভুলে দলতন্ত্রের আরো সুপ্রতিষ্ঠা শিক্ষাক্ষেত্রে বিশেষ করে আমরা একেবারেই চাইনি। এরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এরা ব্যর্থ। এরা যদি আবার ভাবে, আমার মনে হয় গণতন্ত্রই আমাদের আবার অবলম্বন করতে হবে। নেক্সট পরবর্তীতে আমাদের দেশবাসীরাই ঠিক করবেন যে কারা দেশের জন্য ভালো কাজ করতে পারবেন। শিক্ষা ব্যবস্থাকে ঠিক ব্যবস্থা হিসাবে গ্রহণ করে সমস্ত মানুষের কল্যাণের কাজে শিক্ষাটাকে জাতি গঠনে ব্যবহার করতে পারবে, সেদিনের প্রতীক্ষায় আমরা থাকবো। এরা পারেনি, এরা ব্যর্থ, সেটা আমাদের বলতে কোনো দ্বিধা নেই। সময় আমরা যেটা দেখেছিলাম, বারবার করে উল্লেখ একটা কারণেই করছি, যে বাম আমলে সিঙ্গুর থেকে নন্দীগ্রাম সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার মানে শুধুমাত্র সেটা তো কাগজের পাতায় নয়, যেটা গণতন্ত্র লিখলাম সেটা পুনরুদ্ধার হয়ে গেল। তাদের কাজের মাধ্যমে, সরকারের নীতির মাধ্যমে আমরা গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করতে চাইছিলাম। এবং শিক্ষাক্ষেত্রে তো বটেই, আমরা জানি শিক্ষাক্ষেত্রে গণতন্ত্র না থাকলে কি বিস্ময় ফল হয়। সেখানে ছাত্র এবং শিক্ষক তাদের মধ্যে বন্দী হয়ে গেলে কোনো ক্ষেত্রেই সমাজের ভালো হয় না। সময় সত্যি কি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারলাম? মীরাতুন দি তো দর্শনের এবং ওনারা যেভাবে দেখেছেন পুরো সময়টাকে আমি ওইভাবে দেখিনি। ওনাদের লেখা আমাকে অবশ্যই ঋদ্ধ করেছে এবং ওনাদের কাছ থেকেই তো এই পরিবর্তনের কথাটা এসেছে এবং উনি যেভাবে ব্যাখ্যা করলেন, এত ভালো ব্যাখ্যা করা সত্যি আমার পক্ষে মুশকিল। মানে ওনারা পুরো দেখেছেন যে কিভাবে পরিবর্তনটা হচ্ছে, ওনারা সামনের সারিতে ছিলেন এবং তারপর ওনাদের হতাশাটা অনেক বেশি আমাদের চেয়ে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। আমরা তো একটা দূর থেকে দেখা এবং মানে আমরা আমাদের মধ্যে একটা বড় অংশের মানুষ সবসময় যেদিকে সরকার সেই দিকে চলে যাওয়ার একটা প্রবণতা আমাদের থাকে। যখন বামপন্থীরা ক্ষমতায় আমরা বামপন্থী হতে চাই, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আমরা চেষ্টা করি তৃণমূল কংগ্রেস হতে, সামনের দিকে বিজেপি এলে আমাদের মধ্যে অনেকেই হয়তো বিজেপি হয়ে যাবে। কিন্তু এই যারা গোটা সমাজটাকে দেখেন এবং সঠিকভাবে বর্ণনা করেন, সেই জায়গায় মানুষ লক্ষ্য করছেন, তারা অনেকেই বলছেন যে বাম আমলে যে পরিসংখ্যান বা যে অবস্থা, যে পারসেপশন ছিল, তার থেকে আজকের দিনে আরো খারাপ হয়ে যাচ্ছে। হয়তো সে কথা ডেটা দিয়ে দেখলে প্রমাণ করা যাবে। এইখানে যে জায়গাটা বোঝা, দেখুন সামনের দিনে এই এত আলোচনা আমরা করছি কেন, সেটা হচ্ছে 2021 নির্বাচন এবং সেই নিয়ে প্রচুর আলোচনা এবং সেইখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াই। তাহলে আমরা কি দেখতে চাইছি, যে সামনের দিনে অন্য কেউ যদি ক্ষমতায় আসেন, এক্ষেত্রে যেহেতু পশ্চিমবঙ্গে লড়াইটা বিজেপি বনাম তৃণমূল, তাহলে যদি তৃণমূল ক্ষমতায় না আসে তাহলে অবশ্যই বিজেপি আসবে। তাহলে বিজেপি আমাদের সামনে শিক্ষার কি ধারাটা দেখাতে পারছে, পশ্চিমবঙ্গের শিক্ষাকে কিভাবে তারা আরো উন্নত জায়গায় নিয়ে যাবেন, সেই নিয়ে তাদের বক্তব্য কিন্তু আমরা পরিষ্কার শুনতে চাই। মীরাতুনদি, এই আমরা যেটা আমি বলেছিলাম যে অনিলায়নের কথা, কিন্তু এখানে আমি যেটা আপনি বললেন, আপনি তো নিজে সরাসরি বললেন, কিন্তু এখানে কোথায় গিয়ে দেখলাম যে যে আচার্যর ক্ষমতা সেটা খর্ব করার জন্য বিধানসভায় আইন পর্যন্ত পাশ হয়ে গিয়ে গেল। কোনো রাগঢাক গুড়গুড় নেই, সবকিছুই হবে এখন শিক্ষা দপ্তরের মাধ্যমে এবং উপাচার্যদের বলে দেওয়া হচ্ছে যে আচার্য নামকরণ থাকলেও তার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখা যাবে না। সত্যি আপনি সরাসরি বলেছেন, এটা আমাদের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক। যেভাবে এসেছিলাম আমরা সেভাবে বোধহয় সেটা এখন লাইন টানা যাচ্ছে কিভাবে। মীরাতুনদি, আমি খুব ছোট করে দুই আমল, গত আমল দীর্ঘ সময় ধরে যে আমল চলেছিল আর এখনকার যে আমল, দুটোর মধ্যে খুব ছোট করে একটা পার্থক্য করার চেষ্টা করব এবং মিলটা দেখাবার চেষ্টা করব। মিল যেখানে সেইখানে আমাদের দুর্ভাগ্য। মিলটা হলো, দরকার নেই শিক্ষকদের জন্য ভালো করে পড়ানোর, ভালো মেধার শিক্ষক ভালো করে পড়াবেন সেটা প্রয়োজন নেই। কি প্রয়োজন? দলের কাজ করলেই হবে। আর শিক্ষার জন্য যে ভূমিকা পালন করার কথা সেটা ভুলে গেলেও চলবে, বাম আমলে সেটাই ছিল। ছাত্ররা তাই, ছাত্রদের কি না সব বাম দলে চলে এসো, তোমাদের পড়বার দরকার হবে না, পাশ করারও দরকার হবে না, বছরের পর বছর কলেজে থাকবে, বাম দল করবে। এই ছিল তখনকার দলীয় নীতি। সরকার বলে সত্যি বহু বছর ধরে শেষ দিকে আর ছিল না। এখনকার সময়ে এখনো কিন্তু সে বলছি, যেখানে অন্যায়টা কি বলুন তো, একদল অন্যায় করে গেল, আমি প্রতিশ্রুতি দিলাম যে এই অন্যায় আমি দূর করব, আমি নতুন ভাবে শুরু করব, নতুন রাজ্য গঠন করব। সেই প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুলে গিয়ে আমি একই পথে চললাম কিংবা তার থেকেও খারাপ পথে চললাম। এখন বলা হয় যে বিরোধী শূন্য রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। এখন এরাই বলে এখানে রাজনীতি করতে আসবেন না, অর্থাৎ রাজনীতি ব্যাপারটাকে এরা নিজেরাই মন্দ করে তুলেছে। মন্দায়ন বলা যেতে পারে একে, রাজনীতির মন্দায়ন চলছে। এই মন্দায়নটা আমরা আর চাই না। আমরা চাই প্রকৃত সরকার গঠিত হোক, সেটা দলতন্ত্র নিয়ন্ত্রিত সরকার নয়। দল তাদের পকেটে থাকুক, আমাদের চাই দেশ ভাবনা যাদের আছে, দেশ উন্নয়নের লক্ষ্যে যারা কাজ করবে, সে দল হোক রাজনীতি হোক, কিন্তু তারা সরকার গঠন করবে জনগণের জন্য, দেশের জন্য, দলের জন্য নয়। এটাই আজকে আমার প্রধান বক্তব্য। যেই আসুক তাতে আমার কোনো আপত্তি নেই। আপনারা তিনজন শিক্ষাবিদের কথাই শুনলেন, তারা নিজেদের মতামত স্পষ্টভাবেই জানালেন, কিন্তু শেষ কথা তো বলবেন আপনারা, শেষ কথা তো বলবে জনগণ। जनगण जेमन भोट दिए कोनो शासक के आने तेमनी सेई शासक ठीक करे काज करछे किना सेटा देखार दायित्व किन्तु जनगणेर। जनगण चाप सृष्टि करते पारे कारण शेषमेश तो जनगणेर दरजातेई नेतादेर जेते हय, राजनैतिक दलके जेते हय। अतएव शेष विचार करबेन आपनाराई। आमादेर एई आलोचना चलतेई थाकबे किन्तु आज आर समय नेई, आबार देखा होबे अन्य कोनो दिन अन्य कोनो समय। नमस्कार।